বেবিকে পড়াই দেবো, এই কস্টিউমটা বেবিকে পড়ালে কিন্তু বেবির ড্রেস চেঞ্জ হয়ে যাবে, আর বেবি কিন্তু এখানে জোকার হয়ে গেছে, একটা ক্লাউন হয়ে গেছে। ও ভাই বেবি দেখো, বেবি নিওলোর বেবিকে এখন চেনাই যাচ্ছে না। চলো আমরা এই ন্যাপিটা চেঞ্জ করি আর বেবি। ও খুব সুন্দর লাগছে। আর এখানে এটা কি ভাই, বাস্কেটবলের ইয়ে আছে, চলো এর মধ্যে আমরা ফেলে দেখি। থাক তুই এখানেই বসে থাক, লেটস গো। ও এখানে দেখো চকলেট আছে, ক্যান্ডি আছে, চলো এগুলো দিয়ে দেখি কি হয়। নে বেবি নে, তোকে আমি খেতে দিলাম, কিছুই হলো না। চলো আরো একটা নিয়ে যাই, আরো একটা চকলেট নিয়ে গিয়ে একে দিয়ে দি। ভাই এই তো আরামে খেয়ে নিচ্ছে, ভাই খুব খতরনাক ভাই বেবি। এটা একটা চকলেট নিয়ে নিয়েছি, এই চকলেটটাও আমরা দিয়ে দিই। আর চকলেট খেতে কিন্তু এই মোটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত মোটা হয়ে গেছে ভাই, ফেলে দিয়েছি। আর ধাম ধাম করে আওয়াজ হচ্ছে ভাই, লেটস গো। এর সাথে যা আমরা মজা করব বলার মতো না। চলো আমরা এখানে এর ভেতরে ঢুকাই দিই, আমরা দাঁড়াও এর ভেতরে ঢুকাই দিব। ফ্রিজের ভেতরে কি আছে, ফ্রিজের ভেতরে দুধের বোতল আছে, চলো এটা আমাদের পরে দিব, চল এটা সহ তুই নে। ভাই দুধের বোতল খেতেই কিন্তু এই প্যান্টের মধ্যে পটি করে দিয়েছে, যেমনটা প্রতিবারের মতো করতো। আর বেবি কোথায়, ওই বেবি গায়েব। চলো আমরা ক্লিনার দিয়ে ওকে একটু পরিষ্কার করে নি। ওহো ভাই বেবি চলে এসেছে, আর বেবির এখন প্যান্টটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এই খাওয়ার সাথে সাথে কিন্তু পটি করে দেয়। চলো আমরা এবার এর ন্যাপিটা চেঞ্জ করে দিই। বেবি গায়েব হয়ে গেছে, জানতাম এরকমই কিছু একটা হবে। এই দেখো বেবি এখানে আছে, আমরা এর প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি। এবার কিন্তু বেবিকে আমাকে ওর ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াই দিতে হবে। চলো এর এখানে বেড আছে, এই বেডের মধ্যে তুই শো চুপচাপ বেবি, আর একে আমাকে গল্প শোনাতে হবে, না হলে কিন্তু ঘুমাবেই না। চলো আমরা গল্প শোনাই, আর বেবি এখানে হাসছে, চলো লেটস গো। অল রাইট গাইস, আমরা এখানে গল্প শুনিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমরা দরজা বন্ধ করে আমরা চলে যাব। ওই দেখো এখানে কিন্তু আরো একটা কস্টিউম আছে, চলো চলো আমরা দরজা বন্ধ করে গিয়ে এখন আমরা টিভি দেখবো, টিভির সোফায় গিয়ে বসবো, আর সেখানে গিয়ে কিন্তু আমরা টিভি দেখবো, তাহলেই হয়তো আমাদের নাইট ওয়ান কমপ্লিট হয়ে যাবে। লেটস গো। এই দেখো আমরা টিভি দেখতে দেখতে এখন চোখ বন্ধ করতে করতে আমরা এখন ঘুমিয়ে পড়লাম, আর এরই সাথে বেবি কান্না করছে। চলো দেখা যাক বেবি ঘরে আছে কিনা, আমরা একটা ক্যান্ডি নিয়ে নিই, বেবি কাঁচে একটা ক্যান্ডি ওর মুখে ঠুসে দিই, তাহলে ওই কিন্তু আর গেটটা তো আমি বন্ধ করে দিয়েছিলাম। বেবি কোথায় ভাই, বেবি কোথায় ভাই, ও ভাই ভাই বেবি তো খুবই শয়তান, এই দেখো নিচে চলে আসছে, আমরা ওকে ক্যান্ডি দিয়ে দিয়েছি, বেবি এখন হাসছে। এখানে বস, আর এই ড্রেসটা এই কস্টিউমটা ক্যাটের কস্টিউমটা চেঞ্জ করাতেই দেখো এখানে কিন্তু এটাই ভালো ভাই, যেহেতু আমরা হ্যালোইন আপডেট পেয়েছি। ভাই খুব খতরনাক লাগছে বেবিকে। চলো চলো একে আবার আমাকে ঘুম পাড়াতে হবে, চলো ঘরে গিয়ে একে বেডের মধ্যে ফেলে দিয়ে এরকম ছুঁড়ে, আর এখান থেকে একটা খেলনা টেলনা পুতুল টুতুল দিয়ে দিই, নে চুপচাপ ঘুমা। এবার আমরা দরজা বন্ধ করে দিয়েছি, এবারে গিয়ে কিন্তু আমরা আবারও সোফায় গিয়ে বসে পড়বো। আমাদের কিন্তু নাইট ওয়ান কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যেহেতু বেবি মাঝ রাতে উঠে কাঁদছিল, আবার কিন্তু ওকে ঘুমাতে নিয়ে গেছিলাম। তো আবারও আমরা যখন টিভির সামনে আসলাম, এবার আমরা চোখ বন্ধ করে ফেলেছি, আশা করি এবার নাইট ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ এবারে কিন্তু আমাদের নাইট ওয়ান কমপ্লিট হয়ে গেছে, চলো লেটস গো নেক্সট নাইট, এবার আমরা দেখব কি হয়। অল রাইট, বেবি কিন্তু এখানে টিভির সামনে বসে আছে, আর বেবি এখানে বসে থেকে কি সব দেখছে। আর এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আগের বার তোমরা যারা দেখোনি ক্যাটের ওই আপডেটটা, তারা কিন্তু আমার চ্যানেলে আছে, ফটাফট গিয়ে ক্যাট আপডেটের ওই ভিডিওটা দেখে আসতে পারো। এই দেখো আমি কিন্তু আগের বার অনেকগুলো কেমিক্যাল বানিয়েছিলাম, ওই কেমিক্যালগুলো আমরা কিন্তু আজকে বেবির উপরে ইউজ করব। এখানে কিন্তু এই আপডেটের মধ্যে ওই কেমিক্যালগুলো দিয়ে দিয়েছে,
আছে। এই গ্রিন কেমিক্যালটা দিতেই দেখুন নিয়ন লাইট ওর গা থেকে বেরোচ্ছে, আর ওই কিন্তু রবার্টিস বল হয়ে গেছে ভাই। দেখো কেমন করে ড্রপ খাচ্ছে ওই। ও ভাই এটা তো মজাদার ছিল, খুবই মজাদার। দেখো কেমন করে লাফাচ্ছে, ও পড়ে গেছে, এর এফেক্ট শেষ হয়ে গেছে। এবার আমরা নেক্সট এফেক্ট স্টার্ট করবো। চলো এই এটা আমরা খাওয়াই। এটা খাওয়ালে কি হবে, আগুন ধরে যাবে নাকি? ওই হাওয়াতে ভাসছে ভাই, এটা কি হলো আমি জানি না। যাই হোক এটা ম্যাগনেটিক একটা পাওয়ার, চলো এটা দিতে সব কিছু টেনে নিবে, যত ম্যাগনেটের জিনিস আছে যত লোহার জিনিস আছে সব এখানে টেনে নিবে। কিন্তু এখানে টানার মতো কিছুই নাই ভাই। চলো ছাড়ো, একে এখানে রেখে দিই আর অন্যগুলো একটু ট্রাই করে দেখি। দাঁড়াবে তুই ওখানে চুপচাপ শুয়ে থাক, এটা টেনে নি। এটা এটা খাওয়ালে আই থিঙ্ক এই ভারী হয়ে যাবে। হ্যাঁ এটা খাওয়ালে ওই মোটা হয়ে যাবে। দেখো কত মোটা হয়ে গেছে বেবি এখানে, ওর শরীর দেখো। চলো এর ভেতরে ঢুকাই দিই আর এটা বন্ধ করে দিই। ভাই কুকিং হচ্ছে, লেটস গো। আবারে উড়ে চলে গেছে। এখন কিন্তু আমাদেরকে বেবিকে খাওয়াতে হবে। চলো লেটস গো, এখন আমরা বেবিকে এখানে ছুঁড়ে ফেলে দিই আর এখান থেকে আরে গেট বন্ধ হয়ে যাচ্ছে কেন, বোতল গায়ব। জানতাম এরকমই কিছু হবে, কারণ আমি কিন্তু গেমটা এর আগে অনেক কবার খেলে নিয়েছি। গেমটা কিন্তু আমার অনেক পছন্দের একটা গেম। যেহেতু আজকে আপডেট এসেছে, হ্যালোউইন আপডেট, তো ট্রাই করা তো যেতেই পারে ভাই, ট্রাই তো করবোই। আর এখানে কিন্তু বারবার কিন্তু নতুন নতুন কেমিক্যাল গুলো আসছে। এই কেমিক্যালটার এফেক্ট, ও গোল গোল করে ঘুরছে। ওকে ভাই আমরাও সাথে সাথে, আমাদের ভিউটাও দেখো এলোমেলো হয়ে যাচ্ছে আর বেবি কিন্তু এখানে গোল গোল করে ঘুরছে। জানি না এগুলা কি ধরনের এফেক্ট। আর বেবিকে খাওয়াতে না খাওয়াতে কিন্তু ওই প্যান্টে পটি করে দিয়েছে। লেটস গো, এবারে ওই এটা খাওয়াতে তো বেবি একদম ব্লাস্ট হয়ে গেছে। তো গাইস আমরা এখন কিন্তু বেবিকে একটা চকলেট খাইয়ে দিই, আর চকলেট খাওয়াতে বেবি এখন কিন্তু মোটা হয়ে গেছে। আর এখানে কিন্তু হ্যালোউইনে আপডেটের ড্রেসটা আছে, যেটা একদম একদম ক্লাউনের মতো। সেই ড্রেসটা আমাদেরকে খুঁজতে হবে। ড্রেসটা আমরা কোথায় পাবো? ওই ড্রেসটা পরানোর পর বেবি কিন্তু একদম জোকারের মতো দেখতে লাগবে। দাঁড়াও, এটাই কিন্তু এই আপডেটের একটা স্পেশালিটি, মানে এই গেমের মধ্যে ওটাই চেঞ্জ হয়েছে। আর ছোট ছোট কিছু চেঞ্জ হয়েছে, তার মধ্যে এগুলো কিন্তু সেমই আছে। যেমন কি দেখতে পাচ্ছ, এই ন্যাপিটা যখন আমরা নিতে যাব এই ন্যাপিটা কিন্তু বারবার চলে যাবে। আমরা এখান থেকে গ্লাস নিয়ে নিয়েছি, এবার কিন্তু ন্যাপিটাকে আমরা মারবো। যাও গ্লাস তো যাবে না অত দূর, প্লেট ছুড়ে মারবো আমরা। প্লেট এইভাবে ছুড়ে মারবো, এ ভাই চলে গেছে, লেটস গো। এবারে কিন্তু আমরা ওই ন্যাপিটাকে ধরার চেষ্টা করবো, লেটস গো। চলো চলো চলো, এই দেখো আমি জানি ন্যাপিটা কোথায় গিয়ে থামবে, এই ঘরে আসবে আর এইখানে গিয়ে এইখানে থেমে যাবে। এইখানে দেখো ওর মুখে দেওয়ার একটা ইয়ে আছে, যখন ওই বেবি কিন্তু ইভিল হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে ওই জিনিসটা নিয়ে আসতে হবে আর সেটা বেবির মুখের মধ্যে খুঁজে ধরতে হবে, তাহলে কিন্তু বেবি শান্ত হয়ে যাবে। আমি তো জানি এই সব খেলছি আমি এর আগে, কিন্তু এই আপডেটের মধ্যে এই ছোট ছোট কিছু চেঞ্জ করেছে, মজাই লাগছে। আমার বেবি নিয়েও খেলতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা ফটাফট কমেন্টে জানাও। আর নিয়ে যাতে বেবি কিন্তু এই দেখো গায়েব হয়ে গেল আমার হাত থেকে, আবার কিন্তু বেবি এখানে বসে। চল ভাই চল ফটাফট চল, তুই আরে একে ওয়াশিং মেশিনে ঢুকাবো ভাই এখন। চলো চলো চলো, লেটস গো, ঢোক এর ভেতরে, ঢোক এর উপর টর্চার করবো ভাই পুরা। দেখো গোল গোল রানি ভাই ঘুরছে, দেখো ও ভাই হয়ে গেছে। বেবি এখন কি অবস্থায় আছে বেবির দেখো, চোখগুলো দেখো বন বন করে ঘুরছে। এবারে কিন্তু তুই চুপচাপ এখানে ঘুমাই পড়, আর এখানে আমাদেরকে বই শোনাতে হবে, বই পড়ে শোনাতে হবে। এই জিনিসটাই আমার খুব খারাপ লাগে, বারবার বই পড়ে শোনাতে হবে একে ঘুম পাড়ানোর জন্য। একটা ছোট বাচ্চা তাড়াতাড়ি ঘুমাবে, একে দেখে তো বাচ্চাই মনে হয়, কিন্তু এই খুব ভয়ানক। কি চাই তো, এর বিড়াল চায় ভাই, এটা দিয়েই খুশি। ওকে লেটস গো, এটা আমরা এখানে নিয়ে বসি আর একে একটু গল্প শোনাই। অল রাইট, আমাদের গল্প কিন্তু শোনানো হয়ে গেছে এখানে, আর বেবি কিন্তু এখানে ঘুমায় পড়ছে। এবার আমরা গেট বন্ধ করে চলে যাব টিভিতে, টিভি দেখতে চলে যাব। আর এখানে আমি জানি না টিভি দেখতে বসলে আমরা কেন ঘুমাই যাই, আর আমরা ঘুমাই। ওই ভাই বাইরে কেউ তো আছে, ও আমাদের পার্সেল আসছে। আর ভাই ও ওখানে দেখো আরো একটা কি যেন আছে, আমাদের পার্সেল আসছে। এটা তো ঠিক আছে, এটা তো আগের বারও হতো, আর এটা নতুন কিছু। হ্যালোউইন আপডেটে আমাদের জন্য কিছু হয়তো একটা গিফট আছে। চলো এখানে লিভারটা আমরা ঘুরাই, আবারও ঘুরাতে হবে আমাদেরকে, আবারও ঘুরাতে হবে। ও ভাই এর ভেতরে কি আছে, এটা কি নতুন একটা কস্টিউম? ওকে আমরা এই কস্টিউমটা যদি বেবিকে পরাই তাহলে কি হবে, আমরা এটা টেবিলে রেখে দিই। আর এখান থেকে আমরা পার্সেলটা আগে নিয়ে আসি, এই যে পার্সেলটা এখানে রেখে গেছে, এই পার্সেলটা আমরা নিয়ে যাই। টোস্টার এটা ভাই একটা, চলো পার্সেলটাও এখানে রেখে দিই। আর বেবি বেবি এখন উঠবে না, আমাদেরকে এখন সোফাতেই বসতে হবে, আমাদের রাতটা কাটাতে হবে, আমাদের এটা নেক্সট ডে।
আই থিঙ্ক এটা সেকেন্ড ডেই চলছে। অল রাইট গাইস, এবার কিন্তু আমাদের নাইট থ্রি শুরু হয়ে গেছে। এবারে কি হবে এবারে তোমরা শুধু দেখতে থাকো। অনেক ওই পামকিন এখানে আছে, আর আমরা যে পার্সেলগুলো নিয়ে এসে রেখেছিলাম, এই পার্সেলগুলো কোথায়? ওকে চলো, বেবি কাঁদছে, এখন বেবির কাছে যাওয়া যাক, বেবিকে নিয়ে আসতে হবে। বেবির কস্টিউমটা এবারে কিন্তু আমরা চেঞ্জ করে দেখব। না এবারে চেঞ্জ করতে পারবো না, এবারে আমাদের ডোর বন্ধ করে চলো 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 লেটস গো। এখান থেকে আমাদের ওর জন্য খাবার বানাতে হবে, এখান থেকে নিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে আমরা একটা চিজের স্লাইস নিয়ে নেব, এখানে ডিম নিয়ে নেব, চলো ডিম দিয়ে দিয়েছি, এর উপরে এটা দিয়ে দেব টোস্ট। এবার এটা ফ্রাই করব। ও ব্লাস্ট হয়ে গেছে, আর চারিদিকে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। ফিড মি ফিড মি ভাই, এবার ইভিল হয়ে গেছে। দেখো ফ্রিজটা কত বড় হয়ে গেছে, আর এখানে দুধের বোতল কিন্তু এখানে আছে। ওই গেট বন্ধ, জানতাম ভাই এসব দেখা, এখানে ভুল ভুলে রাস্তা আছে, এখান থেকে আমি বের হতে পারবো। এই তো লেটস গো, এর আগে আমি অনেক কবার খেলেছি। বেবি নিয়ে হলে তো এসব দেখায় নাকি, আমাকে ভয় দেখাবে। চলো বেবি এখানে আছে, আর বেবির কস্টিউমটা দেখো ভাই কত নোংরা হয়ে গেছে। দাঁড়া তোকে নতুন কস্টিউম এখন আমি পরাবো। নতুন কস্টিউমটা কোথায় রাখলাম আমি? এখান থেকে তো আমি জিনিসটা নিলাম, আবারও ঘুরাতে হবে। আচ্ছা ওটা গায়েব হয়ে যাবে, আমাকে আবারও কিন্তু এই কস্টিউমটা নিতে হতো। চলো আমরা আবারও এই কস্টিউমটা নিয়ে নেব। আমরা কস্টিউমটা পেয়ে গেছি, এবার কিন্তু এটা নিয়ে গিয়ে একদম বেবিকে পরাই দেবো। এই কস্টিউমটা বেবিকে পরালে কিন্তু বেবির ড্রেস চেঞ্জ হয়ে যাবে, আর বেবি কিন্তু এখানে জোকার হয়ে গেছে, একটা ক্লাউন হয়ে গেছে। ও ভাই বেবি দেখো, বেবি নিওলোর বেবিকে এখন চেনাই যাচ্ছে না, এটা কি রকম আপডেট! ও শিট, দেখো জোকার হয়ে গেছে, একটা জোকারের বাচ্চা মনে হচ্ছে। চলো আমরা এই ন্যাপিটা চেঞ্জ করি, আর বেবি ও আশা করিনি, বেবি এখন ইভিল হয়ে গেছে। খতরনাক লাগছে, দেখো পালা ভাই পালা, জোকার বেবি। চলো 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 চলো, আমাকে বেবিকে শান্ত করতে হবে। না 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 না, দাঁড়াও এই গ্লাসটা ভেঙে আমরা এটা বেবির মুখে একদম দিয়ে দিব, তাহলে বেবি এখানে কিন্তু শান্ত হয়ে যাবে। দেখো বেবি কিন্তু এখানে শান্ত হয়ে গেছে, আর বেবিকে দেখতে দেখো কত ভয়ানক লাগছে, জোকার বেবি। ও বেবি চোখ লাল হয়ে গেছে আবার। কেমন করে তাকাইছে, চল চুপচাপ এখানে ঘুমা, তোকে দেখে আমি একদম ভয় পাই না। একে আমাকে এখন গল্প শোনাতে হবে, ভেড়ার গল্প শোনাতে হবে। নে তোর ছোট ভাইকে নে, ছুঁড়ে ফেলে দিচ্ছে ভাই, কি শয়তান! একে আমার এখন ভেড়ার গল্প শোনাতে হবে। চলো এখানে ভেড়ার পুতুলটা দিয়ে দিই, আর এখানে একটু আমরা ভেড়ার গল্প শোনাই। এবারে কিন্তু জোকার বেবি হয়ে গেছে, লেটস গো এখন আমরা ভেড়ার গল্প শোনাবো। ও ভাই ওকে, ওই কি হলো, বেবি কোথায়? বেবি বড় একটা সিংহাসনে বসে গেছে এখানে, জোকার বেবি। ভাই এটা কেমন বেবি, আর বেবি এখন কোথায় গেছে? ও শয়তান পুতুল, ওহো। তো গাইজ গেমটা এইটুকুই ছিল, আর এই হ্যালোইন আপডেটটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো গেম প্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানু গেমার সাইন অফ।